नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। मुर्शिदाबाद के फरक्का बराज में IWAI कार्यालय के सामने शनिवार सुबह विरोध प्रदर्शन किया। सीटू नेता अमिनुल हुसैन मियां ने कहा कि भारी मात्रा में धन के बदले IWAI कार्यकर्ता इलाके के पुराने अस्थायी श्रमिकों को छोड़कर बाहर से श्रमिकों की भर्ती कर रहे हैं। नतीजतन लंबे समय से काम कर रहे स्थानीय अस्थायी कर्मचारी वंचित हो रहे हैं। उन्होंने यह भी कहा कि स्थानीय अस्थायी कर्मचारियों को तुरंत फिर से रोजगार दिया जाए, अन्यथा सीटू कार्यकर्ता आने वाले दिनों में सबसे बड़े आंदोलन की राह पर जाएंगे। विषय विक्षोभ नए आज के करपक्ष गोचरे आनार चेष्टा कर विषय से IWAI 14 जन वार्कार 15-16 साल के तरा ओखने विभिन्न एजेंसर अंडारे तरा कन्ट्रैक्चुअले जब कर 14-15 जन नेविगेशन लक फरक्का ब्यारेज थेके IWAI हैंडओवर हवार आगे फरक्का ब्यारेजर फिडार कैनल अंडारे थ्रू एजेंसि तारा ओखाने काज करत। जखन नेविगेशन लक हैंडओवर हो गेल IWAI के, IWAI जखन नतून एजेंसि रिक्रूट करल 15-14 जन वार्कार तारा सेखाने काज करेछे। ফলে 15-16 সাল থেকে তারা কন্টিনিউয়াসলি এখানে কাজ করে আসছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির আন্ডারে। এক্সিস্টিং এজেন্সির কন্ট্রাক্ট পিরিয়ড শেষ হচ্ছে আগামীকাল 31 মার্চ 2024। ইন দ্য মিন টাইম সেখানে প্রায় 34-35 জনের একটা ম্যান পাওয়ারের টেন্ডার অ্যাওয়ার্ড হয়েছে, সেখানে নতুন করে লোক ঢুকছে। কিন্তু এই 14 জনকে নতুন করে সেখানে রাখার কোনো অ্যাসিওরেন্স কর্তৃপক্ষের দিক থেকে আমরা লক্ষ্য করছি না। পক্ষান্তরে তাদের যা আচার আচরণ, তাদের যা গতিবিধি এবং তাতে বোঝা যাচ্ছে যে এদেরকে এখান থেকেই তাদেরকে রিট্রেঞ্চ করে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আবার যারা নতুন করে নেওয়া হচ্ছে, আকাশে বাতাসে এদিকে কানা ঘোষা হুইসপারিং শোনা যাচ্ছে যে এই রিক্রুটমেন্টের প্রশ্নেও লক্ষ লক্ষ টাকা নেওয়া হচ্ছে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের প্রশ্নে। আমাদের CITO-র পক্ষ থেকে আজকে বিষয়টা আমরা নেভিগেশন লকের সামনে প্রতীকী আমরা প্রতিবাদ করে কর্তৃপক্ষের নোটিশ আনার চেষ্টা করেছি যে কোনো পরিস্থিতিতেই যারা এতদিন ধরে ওখানে কাজ করছে, যারা স্কিল্ড ওয়ার্কার, তাদেরকে সেখান থেকে ছাঁটাই করা চলবে না, তাদেরকে রাখতে হবে। এবং যে রিক্রুটমেন্ট হচ্ছে এই রিক্রুটমেন্ট ফ্রেশ অ্যান্ড ফেয়ার পদ্ধতিতে করতে হবে। এবং এখানে যে টাকা পয়সার লেনদেনের যে কথা শোনা যাচ্ছে তার সত্যতা যাচাই করতে হবে, এবং যদি দুর্নীতি হয়ে থাকছে তাহলে সেই দুর্নীতি তদন্ত করতে হবে, এবং যারা যুক্ত এর সাথে তাদেরকে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে যে শাস্তিমূলক ব্যবস্থা আছে সেই শাস্তির ব্যবস্থা তাদেরকে করতে হবে। এই দাবি নিয়েই আজকে মূলত আমাদের আজকে IWAI নেভিগেশন লকের সামনে আমাদের প্রতীকী প্রতিবাদ। এটা মূল বিষয় হচ্ছে যে ফরাক্কা ব্যারেজ মুর্শিদাবাদ জেলার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হিসাবে পরিচিত। এখানকার ছেলেমেয়েরাও টেকনিক্যালি তারা কোয়ালিফাইড। এজেন্সিরা বাইরে থেকে লোক নিয়ে আসছে এই কারণেই যে তাদের কাছ থেকে যাতে ভুল বুঝিয়ে রিক্রুটমেন্টের নামে দুর্নীতি করা যায়, এইটাকে তারা ফাইনালাইজেশন করার স্বার্থেই এই দুর্নীতিটাকে তারা যাতে খুব সুন্দরভাবে ম্যাচিওর করতে পারে সেই কারণেই তারা বাইরে থেকে লোক নিয়ে আসার তারা একটা চক্রান্ত করছে। কিন্তু আমরা বলছি ফরাক্কা স্কিল্ড ওয়ার্কার আছে, এই স্কিল্ড ওয়ার্কারদের মধ্য থেকে এখান থেকে নিতে হবে। যদি না থাকে অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, সারা ভারতবর্ষ থেকে লোক আসতে পারে নেক, কিন্তু স্কিল্ড এখানে থাকলে বাইরে থেকে কেন তাদেরকে নিয়ে আসবে। এটা নিউজ কে লিয়ে মুর্শিদাবাদ সে মিলন সরকার কি রিপোর্ট।